প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় সামিট পাওয়ার সম্পর্কিত। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যদিও ভিডিওটি হয়তো একটু বড় হবে, তাও আপনি ভিডিওটি দেখলে আপনার ইনভেস্টমেন্ট করতে সুবিধা হবে। কেন সামিট পাওয়ারে ইনভেস্ট করবেন, সামিট পাওয়ার কী, এই সম্পর্কিত বেসিক এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো দেখি আমি সামিট পাওয়ার কি। সামিট পাওয়ার হচ্ছে একটা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার লিমিটেড এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, একটা সাবসিডিয়ারি কোম্পানি অফ সিঙ্গাপুর বেসড কোম্পানি এসপিআই। এসপিআই কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে সামিট পাওয়ার লিমিটেড, সিঙ্গাপুর বেসড কোম্পানির, অর্থাৎ বাংলাদেশে এটার নাম হচ্ছে সামিট পাওয়ার লিমিটেড। এদের মেইন ক্লায়েন্ট, হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অ্যান্ড বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, অর্থাৎ পল্লী বিদ্যুৎ এবং বিপিডিপি। এরা হচ্ছে, এই দুটো হচ্ছে এদের মেইন ক্লায়েন্ট। তো সামিট পাওয়ার বাংলাদেশে যাত্রা শুরু করে মার্চ 30, 1997, অর্থাৎ বেশ কিছু বছর আগে এদের যাত্রা শুরু। সামিট পাওয়ারের ভেরি রিসেন্ট অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড, এখানে এই কোম্পানিটা বেশ কিছু অ্যাওয়ার্ড তারা অর্জন করছে পাওয়ার সেক্টরে তাদের সার্ভিসের বিপরীতে। এখানে দেখেন একটা কোম্পানির কীভাবে এক্সপ্যান্ড করে, তারা শুরু করছে যাত্রা 1997 সালে, বেশি বছর না, হয়তো 20-25 বছর হবে, যাই হোক। তো সেখান থেকে এখন এদের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে অ্যাক্টিভ আছে, যেখানে তারা বিজনেস এক্সপ্যান্ড পলিসি নিয়ে কাজ করে। তারা তাদের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট, যে গাজীপুর 2 পাওয়ার প্ল্যান্ট, গাজীপুর 1 পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কোনো একটা কোম্পানিতে আপনি যখন ইনভেস্ট করবেন তখন না জেনে ইনভেস্ট করাটা হচ্ছে বোকামি। আপনি যদি একটু জেনে বুঝে ইনভেস্ট করেন তাহলে আপনার সেখান থেকে প্রফিট হওয়ারই সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনি না জেনে ইনভেস্ট করেন কারো কথায়, অথবা হঠাৎ করে আপনি চাইলেন ইনভেস্ট করলেন, তাহলে সেখান থেকে লসের পরিমাণ হয়তো আপনাকে অনেকটা লসে পড়তে হবে এরকমই। আর যদি একটু অ্যানালাইসিস করে অথবা জেনে বুঝে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখেন সামিট পাওয়ারের অনেকগুলো এদের ফ্যাক্টরি বোঝাবে না, পাওয়ার প্ল্যান্ট বললে ভালো হবে। পাওয়ার প্ল্যান্ট, এখানে পাওয়ার জেনারেশন, অনেকগুলো পাওয়ার জেনারেশন ফিল্ড আছে, যেটা হচ্ছে গাজীপুর পাওয়ার প্ল্যান্ট 1, গাজীপুর 2, নারায়ণগঞ্জ 2, নারায়ণগঞ্জ 1, জঙ্গলিয়া, এরকম বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট তাদের এখনও অ্যাক্টিভ আছে। নেক্সট যেটা হচ্ছে মাদাগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, রিসেন্ট এটার হয়তো লাইসেন্স এক্সপায়ার আছে, কিছুদিন পরে হয়তো আবার চালু হবে। তো ভেরি রিসেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের নির্দেশনা। যদি কোনো কোম্পানি অথবা কোনো গভর্নমেন্টের প্রতিষ্ঠান যদি পেমেন্ট না করে থাকে তাহলে তাদের জন্য নো ইলেকট্রিসিটি। তো রিসেন্ট একটা কেস আছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের, তারা হিউজ পরিমাণ টাকা সামিট পাওয়ারকে পে করে নাই, সেই সম্পর্কিত একটা কেস আদালতে আছে। তো আশা করি সেই কেসটা শুরু হইলে সামিট পাওয়ারের ভ্যালু অনেক বৃদ্ধি পাবে। আবার এই মাদাগঞ্জ পাওয়ার প্ল্যান্টটা যদি লাইসেন্স রিনিউ হয় তাহলে এটার ক্ষেত্রে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদের যে এখন যে ক্ষমতা মেগাওয়াট, এই মেগাওয়াটের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ জাতীয় গ্রিডে তারা আরও বড় পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে। এখন এদের অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান হিসেবে আছে কেপিসিএল। কেপিসিএলের 18.7% ওন বাই সামিট পাওয়ার লিমিটেড, এটা হচ্ছে 50 মেগাওয়াট। এখন এদের সামিট পাওয়ার হচ্ছে তারা নিজেদের বিজনেস তো এক্সপ্যান্ড করেই, তারপরে আবার অন্য অ্যাসোসিয়েট যদি কোনো প্রতিষ্ঠান থাকে, লেটস সে অন্য কোনো পাওয়ার কোম্পানি, তাদের সাথেও তারা এগ্রিমেন্ট করতে আগ্রহী। কারণ একটা কোম্পানি যখন গ্রো আপ করে, অর্থাৎ তাদের গ্রোথ পলিসি
কীরকম সেটাও দেখে নেওয়া দরকার। অর্থাৎ যাদের যদি কোনো কোম্পানি যদি গ্রোথ পলিসি না থাকে, তাহলে তারা ভবিষ্যতে বড় বড় হতে পারবে না, এটাই স্বাভাবিক। অর্থাৎ এখানে সামিট পাওয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করতেছে এবং তাদের বিজনেস এক্সপ্যান্ড করতেছে। নতুন একটা তারা পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু করছে, অর্থাৎ এটা আগামী তারা এক্সপেক্ট করতেছে যে মার্চ 2022, অর্থাৎ আগামী বছরের শুরুর দিকে তারা অপারেশনে যেতে পারবে। অর্থাৎ সেটার ক্যাপাসিটি হচ্ছে 590 মেগাওয়াট। এই 590 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়, তাহলে এটা হিউজ পরিমাণ একটা বিদ্যুৎ। তো সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটি অনেক পরিমাণ বৃদ্ধি পাবে। এটাই যে একটা কোম্পানির যদি বিজনেস পলিসি থাকে, এক্সপ্যান্ড পলিসি, তারা কিভাবে তাদের বিজনেস এক্সপ্যান্ড করবে সেটা একটা বড় জিনিস। কারণ আপনি একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করলেন, অর্থাৎ গত বছরও যদি তার যা ইনকাম ছিল, এবারও তার সেই একই ইনকাম, তাইলে তো সেটা হবে না। তাইলে তো আপনি সেখান থেকে বেশি পরিমাণ বিজনেস করতে পারলেন না। কিন্তু কোনো কোম্পানি যদি তাদের বিজনেস পলিসি এক্সপ্যান্ড পলিসি থাকে, অর্থাৎ যেই কোম্পানি যত বড় হবে তাড়াতাড়ি, অথবা বড় হওয়ার পলিসি থাকবে, তাদের ওখান থেকে আপনার প্রফিট গেইন করার সুযোগ থাকবে। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি যে সামিট পর এর কিছু বেসিক ইনফরমেশন। এখানে লাস্ট ক্লোজিং প্রাইস হচ্ছে গতকালকে ছিল 46.2, অর্থাৎ 46.20 টাকা। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন কত, এখানে 48,801.990। এদের ফেস ভ্যালু সাধারণত 10 টাকা হিসাবে তারা মার্কেটে লিস্টেড হয়েছে। এখানে দেখেন ফেস ভ্যালু 10, টোটাল শেয়ার সংখ্যা এখানে বড় একটা শেয়ার সংখ্যা দেওয়া আছে। তো সেক্টর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে পনেরো হাজার মিলিয়ন। অর্থাৎ 15,000 মিলিয়ন যদি একটা বাদ দেন, তাহলে কথা হবে পনেরোশো মিলিয়ন এদের হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। পেইড ক্যাপিটাল হচ্ছে 10,678.80 মিলিয়ন। এটা সব কিছু মিলিয়নে দেওয়া আছে। এখানে আরেকটা যে জিনিস, এটা হচ্ছে স্পন্সরদের কাছে এই কোম্পানির শেয়ার সংখ্যা হচ্ছে 63.21%, পাবলিকের কাছে শেয়ার সংখ্যা কত, 14.59%। অর্থাৎ এখানে একটা সেফ আছে, যদি পাবলিক কাছে কম শেয়ার, অর্থাৎ পাবলিক ইচ্ছা করলেই আপনার এই শেয়ারের প্রাইস ডাউন করতে পারবে না। অর্থাৎ তারা মোটামুটি নির্দিষ্ট একটা লেভেলের নিচে যেতে পারবে না, কারণ হচ্ছে স্পন্সরদের কাছে এই শেয়ার হোল্ডারের সংখ্যা বেশি, অথবা পার্সেন্টেজ বেশি, 63.21%। আবার দেখেন এটা পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 15,000 ছিল, 15,000 পেইড আপ ক্যাপিটাল রেড কালার। রিমেনিং ক্যাপাসিটি হচ্ছে 4,321.23। যদি একটু ছোট করে লেখা, ভেরি রিসেন্ট এটা ডিভিডেন্ড ঘোষণা করছে, তো সেটা এখন বর্তমান প্রাইস যদি 46.2 থাকে, তো ভেরি রিসেন্ট যেটা ডিভিডেন্ড ঘোষণা করছে 35%, অর্থাৎ 3.5 টাকা পার শেয়ার। তো এখান থেকে হয়তো আগামী দিন হয়তো বিজনেসটা শুরু হবে 43 কিংবা 44, অথবা এর চেয়ে কমেও শুরু হইতে পারে। এটা হচ্ছে নর্মাল, এখান থেকে শুরু হবে, তখন তার চেয়ে কমে হয়ে শুরু হতে পারে 10%, আবার 10% বেশিও যেতে পারে ম্যাক্সিমাম। এখানে দেখেন আরেকটা যে জিনিসটা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে, যে একটা কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি প্রথমে দেখবেন ওর আসলে ক্যাপিটাল কত, আর ওই কোম্পানির ক্যাপিটালের বিপরীতে ঋণ কত আছে। এখানে সামিট পাওয়ারের ঋণ আছে, লং টার্ম ঋণ আছে 19,036.1 মিলিয়ন, শর্ট টার্ম লোন আছে হচ্ছে 1,683.64 মিলিয়ন। অর্থাৎ এটা মোটামুটি একটা ভালো পরিমাণ হচ্ছে ঋণ আছে এদের। তবে ঋণ থাকলেও আপনার সে ঋণ হচ্ছে নতুন পাওয়ার প্ল্যান্ট তারা করতেছে, নতুন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করতেছে বড় রকমের, তো সেক্ষেত্রে এই ঋণটা হচ্ছে নেগলিজিবল। কিন্তু আপনাকে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই শেয়ার সংখ্যা যেটা যদি স্পন্সরের কাছে বেশি থাকে, তো সেখানে আপনার ইনভেস্টমেন্ট নট রিস্কি। এখানে আর্নিং পার শেয়ার হচ্ছে 5.17,
অর্থাৎ 2020 সালে আর্নিং পার শেয়ার ছিল 5.17, এদের নেট অ্যাসেট ভ্যালু ছিল, অর্থাৎ ওই কোম্পানির পার শেয়ারের বিপরীতে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 31.5, অর্থাৎ 31.5 হচ্ছে 31.5 টাকা হচ্ছে প্রতি শেয়ারের দাম, হচ্ছে 31.5 নেট অ্যাসেট ভ্যালু ওদের এক একটা শেয়ারের বিপরীতে। তো শেয়ারের ইনকাম কত, 31 টাকা দিয়ে তারা ইনকাম করছে কত, 5.17, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারি যে 31 টাকা সে ইনভেস্ট করে 5 টাকা ইনকাম করছে, এভাবে আমরা ধরে নিলে আমাদের জন্য সুবিধা হয়। 31.5 টাকা ইনকাম ইনভেস্ট করে সে ইনকাম করছে 5.17, অর্থাৎ এর আগের বছর দেখি, এর আগের বছর এদের 32 টাকা 40 পয়সা ছিল, সেখান থেকে তারা ইনভেস্ট করে 32 টাকা 40 পয়সা ইনভেস্ট করে তারা কত ইনকাম করছে, 4 টাকা 70 পয়সা। অর্থাৎ দ্বিতীয় বছর হিসাবে আমরা যদি ধরি 2020 সালে, তাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কম ছিল কিন্তু তারা ইনকাম করছে বেশি, তার মানে তাদের প্রফিটের শতাংশটা বেশি হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে 2019 সালে 32.4 ছিল তাদের নেট অ্যাসেট ভ্যালু, সেখান থেকে তারা ইনকাম করছে 4.78 টাকা। আর 2020 সালে সেটা হচ্ছে রিটার্নের পার্সেন্টেজের পরিমাণ অর্থাৎ বৃদ্ধি পাইছে, অর্থাৎ এই কোম্পানির প্রফিটের পরিমাণ বৃদ্ধি পাইছে। এখানে 2021 সালের আপনার তথ্য দেওয়া আছে, আগে দেখছি 2019 সালে নেট অ্যাসেট ভ্যালু ছিল হচ্ছে আপনার 31 টাকা 50 পয়সা। তো এখানে দেখেন এবার 2021 সালে তাদের নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বৃদ্ধি পাইছে পার শেয়ারে 34 টাকা 45 পয়সা, এবং আর্নিং পার শেয়ার 5.25, এটা গত বছর ছিল 5.17, অর্থাৎ গত বছর আপনি দেখতে পারেন এখানে গত বছর কত ছিল, 5.17, এবছর এটার ভ্যালু কত দাঁড়াইছে, 5.25, অর্থাৎ তাদের আর্নিং পার শেয়ার বৃদ্ধি পাইছে। এবং পি রেশিওগুলো খুবই ভালো পজিশনে আছে, 8 থেকে 9, কোনো কোম্পানি যদি পি রেশিও কত হলে আমরা ওই কোম্পানিকে গুড কোম্পানি বলে থাকি, এই সম্পর্কে তো আমার একটা ভিডিও আছে, আশা করি দেখলে সেটা দেখলে ক্লিয়ার হবেন। এখানে যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর তাদের জন্য ইনফরমেশন, অর্থাৎ তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট তারা হচ্ছে হয়তো কেনাকাটা খুব কম করে, অর্থাৎ একটা শেয়ারে ইনভেস্ট করলে তারা হয়তো সেটা কম বিক্রি করে অথবা ট্রেডিং করে না, অনেক বছর রেখে যায়। তো তাদের জন্য একটা বিনিয়োগের ক্ষেত্রে তাদের কি পরিমাণ রিটার্ন দিবে, ঠিক আছে, একটা কোম্পানি কি পরিমাণ রিটার্ন দেয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি ডিভিডেন্ড ইল্ড কত আছে। তারা 2019 সালে 35% কী করছে, ডিভিডেন্ড ঘোষণা করছে, ক্যাশ ডিভিডেন্ড, 2020 সালে 35%, এবারও রিসেন্ট 2021 সালে তারা 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। তো সেক্ষেত্রে তাদের ডিভিডেন্ড ইল বর্তমান শেয়ার প্রাইসের বিপরীতে 7.5%, অর্থাৎ এগুলো সব পার্সেন্টেজে ডিভিডেন্ড ইল দেখতেছেন। 2019 সালে ছিল 8.39%, 2020 সালে 9.97%, এবং 2021 সালে 7.5%, অর্থাৎ এদের মোটামুটি একটা ভালো পরিমাণ, বছর শেষে একটা ভালো পরিমাণ রিটার্ন আপনি এখান থেকে পাচ্ছেন, যদি আপনি লেনদেন নাও করেন, এই শেয়ারটার লেনদেন নাও করেন, তাও আপনাকে তারা ভালো পরিমাণ একটা ডিভিডেন্ড বছর শেষে দিতেছে। তো এটা যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন এখানে 1 ইয়ার চার্ট, একটা 1 ইয়ার চার্ট 2 ইয়ার চার্টের কম্পারিজন, এখানে আমরা কি দেখতে পারি যে এখানে 1 ইয়ার চার্ট থেকে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে অথবা এপ্রিল মাসে তাদের শেয়ারের ছিল পিক, অর্থাৎ প্রাইসের দাম, ওই শেয়ারটার দাম ছিল অনেক বেশি অর্থাৎ ভ্যালু ছিল বেশি। তো সেরকম 2 বছরের গ্রাফ থেকে আমরা কি দেখতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারি 2020 তাদের শেয়ারের দাম ছিল অনেক বেশি, তার মানে এই শেয়ারটার হচ্ছে জানুয়ারি এবং এপ্রিলে এই শেয়ারটার ডিমান্ড থাকে অনেক বেশি, তখনই এই শেয়ারটার দাম অনেক পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি যদি ডিসেম্বরে ইনভেস্ট করেন এই কোম্পানিতে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি যদি এখানে ইনভেস্ট করেন, তাহলে আপনার সেখান থেকে দ্রুত অনেক বড় পরিমাণ একটা রিটার্ন পাবেন, অর্থাৎ আপনার শেয়ারের ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। তো আশা করি এখান থেকে কিছু আমি আপনাদের ইনফরমেশন দিতে পারলাম।
তো পরবর্তী ভিডিওগুলো হবে স্টক অ্যানালাইসিস অফ ব্যাড ভিসি অ্যান্ড আদার ভিডিও, আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।